এবছর প্রথম অ্যাথলেটিক্সে স্বর্ণপদক পেল ভারত। সেই আনন্দে মাতল চুঁচুড়ার পৌরসভার পৌর কর্তৃপক্ষ থেকে পৌর কর্মচারী সকলে। টোকিও অলিম্পিক্সে ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। স্বাধীনতার পর এবছর প্রথম অ্যাথলেটিক্সে স্বর্ণপদক পেল ভারত। স্বাধীনতার 75 বছর দেশের এক বড় প্রাপ্তি। সুদূর টোকিওর ঢেউ আছড়ে পড়েছে বাংলার হুগলির চুঁচুড়া পৌরসভাতে। নীরজ চোপড়া সোনা পাওয়ার আনন্দে আবির মেখে বাজনার তালে তালে কোমর দুলিয়ে মিষ্টি মুখে মাতল পৌর কর্তৃপক্ষ থেকে পৌর কর্মচারী সকলে। পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি নীরজ চোপড়ার বাবা মাকে শুভেচ্ছা জানান এরকম সোনার ছেলে দেশকে উপহার দেওয়ার জন্য। হিসেবে গর্বিত যে দীর্ঘদিন পর এবং কয়েকটা ইভেন্টে এই প্রথম অলিম্পিকে আমরা বিভিন্ন পদক পাচ্ছি, কোথাও সোনা পাচ্ছি, কোথাও রূপো পাচ্ছি, কোথাও ব্রোঞ্জ পাচ্ছি, এটা আমাদের একটা বিরাট সম্মান। তাই আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার INTTUC যে শ্রমিক পৌর কর্মচারী, তারা সমস্ত শ্রমিক কর্মচারীদের আহ্বান জানিয়েছে খুব তাৎক্ষণিক প্রতীকী একটা সম্মান প্রদর্শন সে সমস্ত বীর সন্তানদের, যারা গোটা ভারতবর্ষের মুখ বিশ্বের কাছে উজ্জ্বল করেছে। আমরা তাই তাদের এই সম্মানে, তাদের যারা পরিবার পরিজন এবং এই অবদানের পেছনে তাদের যারা প্রশিক্ষক, তারা সহ তাদের বাবা মা যারা এই সন্তানদের জন্ম দিয়েছেন, সেই বীর বাবা মাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আগামী দিনে এদের পথ অনুসরণ করে এখনকার যে পরবর্তী প্রজন্মরা তৈরি হচ্ছে তারা অনুপ্রাণিত হবে এবং তারাও চাইবে যে ঠিক এইভাবেই আমরা দেশের মুখ উজ্জ্বল করব। তাই আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে, চুঁচুড়া পৌর এলাকার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে, সেই সমস্ত বীর সন্তানদের যারা আমার দেশের মুখ উজ্জ্বল করেছে অলিম্পিকের মতো একটা প্রতিযোগিতায়, সেই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে নিজেদেরকে যারা প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের প্রতি আমরা নাগরিকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী দিনের জন্য অনেক আশীর্বাদ তাদের কাছে আমরা পাঠিয়ে দিতে চাইছি আপনাদের মাধ্যমে। ঐতিহাসিক শুভ মুহূর্তে ভারতের 100 বছর বাদে আমরা অলিম্পিকে অ্যাথলেটিক্সে একটা স্বর্ণপদক জিততে পেরেছি, এটা এর জন্য আমরা গর্বিত ভারতবাসী হিসেবে এবং শুভেচ্ছা জানাই নীরজের প্রতি যে তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমরা জানাই তার যে প্রশিক্ষক এবং তার মা বাবা যেভাবে তাকে অনুপ্রাণিত করেছে, কঠিন পরিস্থিতির মধ্যেও সমস্ত বাধাকে উপেক্ষা করে বিশ্বের দরবারে ভারতবাসী হিসাবে তারা আমরা বুঝিয়ে দিতে পারেছি ভারতের মানুষ সব কিছু পারে। এবং এই জয় আমাদের যুবকদের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে আরও গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমরা তাই এই সমস্ত পৌর কর্মচারী দলমত নির্বিশেষে আমরা INTTUC-র পক্ষে উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা সবাইকে নিয়ে আজকে এই তাকে স্বাগত জানালাম। নীরজের প্রতি রইল আমাদের শুভেচ্ছা, তার প্রতিভা পরিবারের প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।